হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেইতিয়াকে ঘিরে এখন প্রত্যাশা বাড়ছে মোহন বাগান সমর্থকদের মধ্যে তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখবে মোহন মোহনবাগান কান পাতলেই শোনা যাচ্ছে এখন একটাই নাম তিনি হলেন জোসেবা বেইতিয়া রবিবাসরীয় ডার্বি ম্যাচে বেইতিয়া সেরা খেলোয়াড় হবার পরই তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে উঠেছিল বাগান সাপোর্টাররা গতকাল বেইতিয়া বলেন আগামী ম্যাচগুলি থেকে দল আরও বেশি উজ্জীবিত ফুটবল খেলবে পাশাপাশি জয়ও তুলে আনবে এছাড়া তিনি আরও বলেন যে স্পেনে থাকাকালীন চামোরো গঞ্জালেস ও মোরান্তেদের বিপক্ষে বহু ম্যাচ খেলেছি আর ওদের বিপক্ষে খেলার মানসিকতাই আমার কাছে বড় করে দেখা দিয়েছে ডার্বি ম্যাচে মাঠে নামার আগে এদিকে ডার্বি ম্যাচ থেকে সমর্থকদের জয় উপহার দিতে না পারায় একটু হলেও কষ্ট বোধ করছেন এই স্প্যানিশ ফুটবলার অন্যদিকে এবছর ঘরোয়া লিগে মোহনবাগানের যে শুরুটা খুব একটা ভালো হয়নি তা নিশ্চিত জানেন বেইতিয়া এই প্রসঙ্গে তার সাব বক্তব্য এখন কলকাতা লিগে সাতটি ম্যাচ বাকি রয়েছে তাই সাতটি ম্যাচই যদি জেতা যায় তাহলে ফের কলকাতা লিগ ঘরে তুলবে মোহনবাগান হার না মানা জেদ থাকলে যে কোনো প্রতিকূলতাই মোকাবিলা করা সম্ভব বেইতিয়াকে নিয়ে এখন মাতোয়ারা বাগান জনতা ধীরে ধীরে তাকে ঘিরে বাগান সমর্থকদের মধ্যে প্রত্যাশা যেন বেড়েই চলেছে তো ফ্রেন্ডস ভিডিওটি পর্যন্তই তোমরা ভালো থেকে এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে